কি গো, ভাত বেড়েছি তো, তাড়াতাড়ি এসো। নিজেই দেরি করবে আর তারপর তাড়াহুড়োতে আত পেটা খেয়ে চলে যাবে। কি শুরু করেছো বলো তো তুমি আজকাল। আরে না না, তোমার হাতে রান্না আমি আত পেটা খেয়ে উঠতে পারি কখনো? থাক, অনেক হয়েছে, সোহাগ কত, এখন খেয়ে আমাকে উদ্ধার করো দেখি। আচ্ছা রূপ। হ্যাঁ বলো। তোমার এখানে থাকতে কষ্ট হচ্ছে না তো? আমি চলে যাই, তুমি একাই সারাদিন থাকো, মা বাবার জন্য মন খারাপ করে। না বসে থাকি, জানি তুমি রাতে ঠিকই আসবে, তখন আর আমার একা থাকা কি, সংসারের কাজ করতে করতে সারাটা দিন কেটে যায়। আচ্ছা আজ আমি এখন আসি। সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরো কিন্তু। হায় হায়, এই ধরো 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 ধরো, কি হলো গো? কি গো মেয়ে, এখন কেমন আছো তুমি? ভালো। তোমার লক্ষণ যে খুশির খবরের লক্ষণ গো। তোমার স্বামী এলে একবার ডাক্তার কাকাকে দেখিয়ে নিও, আমার মনে হয় সুখবর আছে। রূপা, এই রূপা, এই শোনো শোনো, তুমি নাকি আজকে মাথা ঘুরে পড়ে গেছলে, মোড়ের মাথায় বাড়ুজ্জে কাকা আমাকে বললো। ও কিছু না, তুমি এত ব্যস্ত হয়েও না তো, আমি এখন ঠিক আছি। কোনো ঠিক নেই, আমি কালই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। চিন্তার কোনো কারণ নেই, একটা খুশির খবর আছে, আপনার স্ত্রী মা হতে চলেছেন। এবার স্ত্রীর একটু যত্ন নিন, কেমন? বলছি শুনছো, কটা দিন কি তুমি একটু ছুটি নিলে পারো না গো? এখন টাকা পয়সার খুব দরকার, আমি ছুটি চেয়েছি তবে পাচ্ছি না এখন, আর এখনো তো দু সপ্তাহ বাকি আছে, তখন ঠিকই আমি ছুটি নেব। এই সন্তানকে আমি বড় করব কিভাবে রূপা? শান্ত হো বাবা, শান্ত হো, যার যা নিয়তি, শক্ত হো বাবা, শক্ত হো। বাবা প্রদীপ, তুমি যদি কিছু মনে না করো তবে একখান কথা বলি, তুমি বাবা আবার বিয়ে করো, না হলে তুমি তোমার মেয়ে সোনালীকে মানুষ করতে পারবে নাকো। তা কি করে হয়, আমি তো রূপাকে খুব ভালোবাসি, ওকে ভুলে অন্য কাউকে? না না না, যে গিয়েছে সে কি আর ফিরে আসে বাবা, যা হবার তা তো হয়ে গেছে, নিজের জন্য না হোক বাচ্চাটার মুখ চেয়ে একটা বিয়ে করো। তুমি কাজে যেতেও পারছো না,
মেয়েটার দুধ খরচাটা কি করে পাবে, কোথায় পাবে বাবা? এভাবে তো চলে না। তুমি ঠিকই বলছো মাসি, কিন্তু কে বিয়ে করবে ওই বাচ্চা সামলানোর জন্য? আছে গো আছে, তুমি একবার হ্যাঁ বলো শুধু। আমার একখান বাগনি আছে, খুব ভালো মেয়ে। আপনারা যা ভালো বোঝেন তাই করুন। কি আমার স্বামী আমার মেয়ে, তা অন্য কেউ ভোগ করবে? আমি সেটা কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না আমি সেটা। কে কে ওখানে? কেন রে, নতুন বিয়ে করে কি আগের বউকে ভুলে গেলি তুই? আমি রূপা, আমি আমার সন্তানের সাথে খেলছি। তুই কি ভেবেছিলি নতুন বিয়ে করে আমার বাচ্চাকে তুই আমার থেকে কেড়ে নিবি? রূপা, তুমি 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 বাচ্চাটাকে ছেড়ে দাও, ও পড়ে যাবে। না না, কিছুতেই দেব না আমি ওকে, ও আমার বাচ্চা, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। আয়ে ঘুম যায় ঘুম দত্ত পাড়া দিয়ে, দত্ত বুড়ি পান খেয়েছে দোক্তা পাতা দিয়ে, ঘুম পাড়ানি মাসি পিসি মোদের ঘরে এসো, খাট নাই পালং নাই সোনার চোখে বসো। কি হয়েছে গো তোমার, এমন করছো কেন? বাচ্চাটা তোমার কাছেই তো ছিল সীমা। এ আবার কেমন কথা, আমার কাছে থাকবে না তো কোথায় থাকবে? কি হয়েছে বলো তো তোমার? না না, ও কিছু না, চলো 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 শুয়ে পড়ি। সীমা সীমা। কে? আমি রূপা, যার সংসারটা তুই কেড়ে নিতে এসেছিস। তুমি তো মারা গেছো। ও, আমি মরে গেছি বলে তুই আমার সংসারটাকে হাতিয়ে নিবি? আমার মেয়ে তোকে মা বলে ডাকবে? তা আমি কিছুতেই হতে দেব না, আমি তোকে শেষ করে দেব, একদম শেষ করে দেব। আর তারপর তারপর আমার সোনালীকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, আমার সাথে নিয়ে চলে যাব অনেক দূরে। আর তুই যদি মরতে না চাস, এক্ষুনি এক্ষুনি আমার সংসার ছেড়ে চলে যা, না হলে তোকে কেউ বাঁচাতে পারবে না, কেউ পারবে না আমার হাত থেকে তোকে বাঁচাতে। না। কি হয়েছে তোমার? সীমা সীমা। রূপা রূপা, সোনালীর মা আমাকে মেরে ফেলবে বলছে, ও আমাকে বাঁচতে দেবে না বলছে। কি বলছো সীমা, তুমি তুমি রূপাকে দেখেছো? হ্যাঁ স্পষ্ট, ও আমাকে বাঁচতে দেবে না বলছে আমাকে। শান্ত হও। কি হবে গো, ও কি আমাদের? আমি ও আজ দেখেছি, আসলে ওই সংসারটাকে খুব ভালোবাসে, অনেক যত্ন নিয়ে সাজিয়েছিল এই বাড়িটা, এই সংসারটা। কেউ কি ভেবেছিল সব ফেলে ওইভাবে চলে যাবে? একবারও নিজের সন্তানকে কোলে নিতে পারেনি, ওর অনেক মায়া জমে আছে গো, তাই সব ছেড়ে। কি বলছো তুমি, তা কি করে হয়? ও মারা গেছে, ও চাইলেও কি পারবে এই সংসারকে সামলাতে? ও সোনাকে ছুলে সোনারই ক্ষতি হবে, ভালো হবে না গো। বুঝি বুঝি, কিন্তু কিন্তু কি করব এখন? আমার এক জানা তান্ত্রিক আছে, তুমি কি যাবে ওনার কাছে? তান্ত্রিক? হ্যাঁ, খুব নাম ওনার। আচ্ছা তাই হবে। তাড়াবি আমাকে, আমাকে তাড়াবি তোরা? তোরা আমাকে তাড়ানোর কে রে? এটা আমার বাড়ি, আমার বর, আমার সন্তান, এসব ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না।
তোরাই মরবি, আমি শেষ করে দেব, সব শেষ করে দেব, জ্বালিয়ে দেব, পুড়িয়ে দিয়ে সব শেষ করে দেব। কি করব বাবা, আপনি একটা উপায় বলে দিন। বুঝলাম, মায়া, মায়া বড় অদ্ভুত জিনিস, তা বেঁচে থাকতেও মানুষকে শান্তি দেয় না, আর মরার পরেও না। চল তোর বাড়ি যাব, গিয়ে দেখি কি অবস্থা। জয় তারা, জয় জয় তারা। নিশ্চয় বাবা, চলুন। কাকে এনেছিস তুই? আমাকে তাড়াবি, নিজে ভোগ করবি সব? তোকে আজ মেরিয়ে ফেলবো আমি। আমাকে ছেড়ে দাও রূপা, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কি, তোকে ছাড়বো? কোনো দিনও না। রূপালী, শান্ত হ, তোমার সাথে আমার কথা আছে। তুই, ও, তুই আমাকে তাড়াবি? না, কে বলেছে তোমাকে তাড়াবো? আমি তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি শান্ত হও। বল কি বলবি, বল। তুমি কি চাও তোমার মেয়ের যত্ন নিতে, ওকে ভালোভাবে মানুষ করতে? হ্যাঁ, আমি 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 একমাত্র আমার মেয়েকে মানুষ করব, আর কেউ করবে না। খাওয়াবো আমি, আদর করব আমি, ও একদম ছোবে না আমার সন্তানকে, একদম ছোবে না। বেশ, তোমার মেয়েকে কোলে নাও, ওকে খাওয়াও। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো খাওয়াবো আমি। আয় আয় বাবা। দেখলে তো রূপালি, তুমি পারবে না, চাইলেও পারবে না, তুমি আর ইহ জগতে নেই। তুমি কি চাও তোমার মেখিদের জ্বালায় কেঁদে কেঁদে মরে যাক? মা হয়ে নিশ্চয়ই তুমি তা চাও না। ওকে মানুষ করার জন্যেই প্রদীপ সীমাকে বিয়ে করেছে। এবার তুমি বলো, তুমি কি চাও রূপালি, তোমার মেয়ে ভালো থাকুক, নাকি খিদের জ্বালায় সারা দিন কান্নাকাটি করুক? আমি ওর ভালো চাই, আর কিচ্ছু চাই না আমি। আমার সন্তান যেখানেই থাকুক যেন ভালো থাকে, এটুকুই আমার কাম্য। তাহলে তুমি এখান থেকে তোমাদের দুনিয়ায় চলে যাও, এ জন্মে না হোক পরের জন্মে তুমি সন্তান সুখ ভোগ করবেই। আমি তোমায় আশীর্বাদ করছি, ফিরে যাও রূপালি, ফিরে যাও। জয় তারা, জয় জয় তারা, জয় মা।